এই সরকারের পতন ঘটাতে হলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে বাংলাদেশের শতকরা মানুষ সন্তুষ্ট নয় এমন আন্দোলন করুন যেন একদিনের মধ্যে এক ঘন্টার মধ্যে শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা কিন্তু একটি আলাদা রূপে একটি রাক্ষসী এই রাক্ষসীর হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে যে আন্দোলন করা দরকার যে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপই জুলাই সাকিবদের নিতে হবে হাসিনুল ইসলাম হাবুল স্যারকে সমর্থন দেয় শেখ হাসিনার ভোটে বাংলাদেশের ভোট ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে শেখ হাসিনার অধীনে কোনো ধরনের নির্বাচন হলে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি কোনো রকমের আপোষের দিকে যায় ভোটাররা শেখ হাসিনার অধীনে ভোট কেন্দ্রে কি আবার নতুন ভাবে 1400 সৃষ্টি করবে 1800 সৃষ্টি করবে সেজন্য ভোটাররা অপেক্ষা করছে না আমি এটি নিশ্চিতভাবে জনগণের সাথে দীর্ঘদিন মেলামেশা করার মধ্য দিয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকে এই সিদ্ধান্ত ভোটাররা নিয়েছে তারপর আমি দেখি বর্তমান গণতান্ত্রিক আন্দোলন সারা বাংলাদেশে চলছে জুলাই সাকিবরা রাজপথ কাঁপিয়ে আন্দোলন করছে একটি সরকার 14 সালে অবৈধভাবে সরকার গঠন করলো একটি সরকার 18 সালে সরকার গঠন করলো তারপর কি করে এত বছর জুলাই সাকিবরা বেঁচে থাকতে এখনো কেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে এটাই আজকে আমার প্রশ্ন জাতীয় নেতৃবৃন্দের কাছে আজকে অনেকেই বলে অনেক অনেক রকম আন্দোলনের নানান মাপকাঠি মাপতে চায় শেখ হাসিনার সরকার আমি অনেক জায়গায় বলেছি শেখ হাসিনার সরকার কিন্তু বেগম খালেদা জিয়ার সরকার নয় শেখ হাসিনার সরকার কিন্তু ঈশ্বরের সরকার নয় শেখ হাসিনা কিন্তু একটি আলাদা রূপে একটি রাক্ষসী এই রাক্ষসীর হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে যে আন্দোলন করা দরকার যে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপই জুলাই সাকিবদের নিতে হবে গণমিছিল পদযাত্রা এড়িয়ে শেখ হাসিনাকে উৎখাত করা যাবে না তার পতনের জন্য যে ধরনের যারা একজন ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের একজন মুসল্লি বলেছিল এই সরকারের পতন ঘটাতে হলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্কুল ব্যাখ্যা করতে হবে আজকে এই সভায় দাঁড়িয়ে জুলাই সাকিবকে সেই কথাই বলতে চাই এই সরকারকে কিন্তু সোজা আঙ্গুল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে বাংলাদেশের শতকরা মানুষ সন্তুষ্ট নয় এমন আন্দোলন করুন যেন একদিনের মধ্যে এক ঘন্টার মধ্যে শেখ হাসিনার পতন হয় এই আশা নিয়ে আসছি জুনায় সাকিবের উদ্দেশ্যে বলতে চাই এক শুধু মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন শেখ হাসিনা কে পছন্দ করে কি পছন্দ করে না তিনি এক শুধু মানুষের মধ্যে 99টি মানুষ যদি বলে শেখ হাসিনাকে পছন্দ করে না তাহলে আপনাদের মতো নেতৃত্বে কিভাবে 100 মানুষকে সংগঠিত করে কেন আন্দোলন করতে পারছে না এটাই আজকে আমাদের প্রশ্ন